আরজিকর কাণ্ড নিয়ে প্রত্যেকে সর্বোচ্চ বিচার চাইছেন কিন্তু এখনো পর্যন্ত যেখানে অভয়া বিচার পায়নি সেখানে দেখা যাচ্ছে যে এই নারী নির্যাতনের একাধিক অভিযোগ সামনে আসছে। আরজিকরে ঘটনায় দুই মহিলা পিজিটিকে তলব করা হয়েছে। অভয়াকাণ্ডের পর থেকেই বেপাত্তা ছিলেন দুই মহিলা পিজিটি। আর দুই মহিলা পিজিটিকে কোথায় আনা হলো? সিজিওতে। সুপারের গাড়ি করে সিজিওতে আসেন সেই দুই মহিলা পিজিটি। ঘটনার দিন আরজিকরে ছিলেন দুই মহিলা পিজিটি। প্রায় দু ঘন্টা জিজ্ঞাসাবাদের পর তারপরে সেখান থেকে বেরিয়ে আসেন সেই দুই পিজিটি, যাদের ছবি দেখতে পাচ্ছেন। আরজিকরের ঘটনায় দুই মহিলা পিজিটিকে তলব করা হয়েছে। মামলার সেই শুনানি কি আজকে সম্ভাবনা রয়েছে কি জানতে পারছো? দেখো, আজকে পাঁচ দিনের সিবিআই হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে। আর তারপরে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে আজকে যেরকম একদিকে শিয়ালদহ আদালতে পেশ করা হবে, তারই সঙ্গে ইতিমধ্যে সিবিআইয়ের পক্ষ থেকে সন্দীপ ঘোষের নার্কো টেস্ট এবং অভিজিৎ মণ্ডলের পলিগ্রাফ টেস্টের আবেদন করা হয়েছিল, সেই আবেদন মঞ্জুর করা হয়েছে। কিন্তু এক্ষেত্রে সন্দীপ ঘোষের নার্কো টেস্টের জন্য যেহেতু সন্দীপ ঘোষের সম্মতির প্রয়োজন রয়েছে এবং অভিজিৎ মণ্ডলের পলিগ্রাফ টেস্টের জন্য সম্মতির প্রয়োজন রয়েছে, আজকে যেরকম একদিকে তাদেরকে আদালতে পেশ করা হবে, তারই সঙ্গে আদালতে তাদের সম্মতি নেওয়া হতে পারে এমনটাই আমরা সূত্র মারফত জানতে পাচ্ছি। সুতরাং আজকে খুব গুরুত্বপূর্ণ একটা দিন বলা যেতে পারে, যেখানে একদিকে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে আদালতে পেশ করা হবে, তারই সঙ্গে তাদের অনুমতি নেওয়া হবে যাতে এই পলিগ্রাফ টেস্ট এবং নার্কো টেস্ট করতে পারে সিবিআই এর যারা অফিসাররা রয়েছেন তারা। একেবারে একেবারে ঠিক তাই তুলিকা, সেদিকে অবশ্যই নজর রাখো, ধন্যবাদ তোমাকে। তাহলে আজকে হতে পারে নার্কো টেস্ট এবং পলিগ্রাফ টেস্টের সে শুনানির সম্ভাবনা, এবং সেক্ষেত্রে সম্মতির উপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে, অর্থাৎ অভিজিৎ মণ্ডল এবং একের সঙ্গে সন্দীপ ঘোষের সম্মতির উপর ডিপেন্ড করছে সেই মামলার শুনানি। আর এবার আসলে দেখ বিস্তারিত খবর থেকে, যেমনটা শুরুতেই আপনাদেরকে বলছিলাম যে একাধিক তথ্য কিন্তু সিবিআই আধিকারিকদের হাতে এবং সেখানে এই অভয় ধর্ষণ এবং খুনের মামলায় সিবিআই আধিকারিকরা একেবারে বলা যায় তেরে ফুরে মাঠ ময়দানে নেমে পড়েছেন, তদন্ত করছেন। মোবাইল ফোনে ডিলিট হওয়া মেসেজ থেকে শুরু করে কল লিস্ট সব কিছুতে নজর রয়েছে, তীক্ষ্ণ দৃষ্টি রয়েছে সিবিআই আধিকারিকে। আর এবার তাই সন্দীপ ঘোষের মোবাইল থেকে ডিলিট হয়ে যাওয়া বিধ্বংসী মেসেজ পুনরুদ্ধার করলো সিবিআই আধিকারিকরা, দেখুন। অভয়কাণ্ডের তদন্ত নেমে এবার সন্দীপ ঘোষের ফোনে নজর সিবিআই। তদন্তকারীদের হাতে উঠে এসেছে একাধিক তথ্য বলে সূত্রের দাবি। ডিলিট করে দেয়া একাধিক মেসেজ উদ্ধারের চেষ্টা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। তদন্তকারী আধিকারিকরা মনে করছেন যে এই খুন এবং ধর্ষণের পিছনে থাকা আসল যে রহস্য, সেই রহস্য উন্মোচিত হতে পারে, কারণ বেশ কিছু তথ্য, বেশ কিছু মেসেজ, বেশ কিছু কল তাদের কিন্তু নজরে এসেছে এবং সেইগুলো সম্পর্কে ফরেন্সিকের যে রিপোর্ট সেগুলোকেও কিন্তু তারা এক্সামিন করে দেখছেন এবং সেখান থেকে নতুন তথ্য উঠে আসতে পারে যা তদন্তকে আরও দ্রুত চালিত করবে, এমনটাই কিন্তু মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। একাধিক মেসেজ ওড়ানো হয়েছে, ফোন থেকে মোছা মেসেজ উদ্ধার, মেয়েটা খুব বাড়াবাড়ি করছে, কার উদ্দেশ্যে সন্দীপের মেসেজ, কাকে মেসেজ পাঠিয়েছিল সন্দীপ, খতিয়ে দেখছে তদন্তকারীরা। প্রশ্ন এখন একটাই, তাহলে কি বাড়াবাড়ির শাস্তি পেয়েছিল অভয়া? শাস্তি দিতে কাদের দলে নিয়েছিলেন সন্দীপ? তার দিকেও নজর সিবিআইয়ের। দুর্নীতির তদন্তের মধ্যেই কি খুন ধর্ষণের আসল রহস্য লুকিয়ে রয়েছে এবং সেখান থেকেই কি এর সূত্র মিলবে, এমনটাই কিন্তু মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। এবং ইতিমধ্যে কিন্তু সেই বিষয়ে তদন্তও শুরু করেছে সিবিআই এর অ্যান্টি করাপশন ব্রাঞ্চ, এবং অন্যদিকে যদি দেখা যায় সিবিআই এর স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ কিন্তু এই মুহূর্তে তদন্ত করছে খুন এবং ধর্ষণের ঘটনায়, এবং এই দুটো তদন্ত কি একে অপরের পরিপূরক, এবং এইগুলো এই যে দুটি তদন্ত, এই দুটি তদন্ত থেকেই কি আসল যে রহস্য, সেই রহস্য উন্মোচিত হবে। সন্দীপের একাধিক দুর্নীতির খোঁজ পেয়েছিলেন অভয়া, নিম্নমানের ওষুধ থেকে ব্যবহৃত চিকিৎসা সরঞ্জাম। প্রথমে সন্দীপ ঘোষের কাছে অভিযোগ করেও লাভ হয়নি, পরেও একটি অভিযোগ করেন অভয়া, সেটাই স্বাস্থ্য ভবনে।
সেই চিঠি খুঁজছেন তদন্তকারীরা। এদিকে অভয়া খুন ও ধর্ষণ মামলায় মঙ্গলবার ফের সিজিওতে হাজিরা দেন ফরেন্সিক মেডিসিন আধিকারিক অপূর্ব বিশ্বাস। জিজ্ঞাসাবাদ করা হয় আরজিকরের দুই মহিলা পিজিটিকেও। অভয়া খুনের পর থেকেই নাকি বেপাত্তা ছিলেন এই দুজন। আরজিকরের এমএসভিপির গাড়ি করেই এদিন তারা সিজিওতে এসে পৌঁছন। একটা করে সুতোই টান দিতেই উঠছে দুর্নীতির পর্দা, আর বেআব্রু হয়ে যাচ্ছে গোটা স্বাস্থ্য ব্যবস্থাটাই। যদিও স্বাস্থ্যমন্ত্রী এখনো আগের মতোই চুপ। রিপাবলিক বাংলা, যেখানে সন্দীপের মোবাইলের ওপর অর্থাৎ ফোনের ওপর নজর রয়েছে আধিকারিক দেব, সেখান থেকে একাধিক তথ্য পাওয়া যাচ্ছে এবং সেই সূত্র মারফত কিন্তু এই খবরও জানা যাচ্ছে যে সন্দীপের একাধিক দুর্নীতির খোঁজ পেয়েছিলেন কে না অভয়া। আরজিকরে নিম্নমানের ওষুধ সেখানে সাপ্লাই করা হয়, প্রথমে সন্দীপের কাছে কিন্তু অভিযোগ করেছিলেন কে আবারও অভয়া। সন্দীপের কাছে অভিযোগের উত্তর মেলেনি, পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ করে সে। স্বাস্থ্য ভবনও কি তাহলে অভিযোগ করেছিল অভয়া? যদি করে থাকে তাহলে কোথায় সেই চিঠি? সেই উত্তরই খুঁজছে একই সঙ্গে চিঠি খুঁজছে সিবি আধিকারিকরা। সন্দীপের দুর্নীতিতে জড়িত জানতে পারে অভয়া সূত্র মারফতে খবরও পাওয়া যাচ্ছে এবং সেই অভিযোগের পরে অভয়াকে হুমকি দিত সন্দীপ, এমনকি শাস্তি দিতে অভয়াকে টানা 36 ঘন্টা ডিউটিরও নির্দেশ দিয়েছিল।